পীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। শেখ রাসেলের জন্মদিনে আবেগঘন স্মৃতিচারণ। কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি পরিচালনায় 5 সদস্যের বোর্ড গঠন করে দিলেন হাইকোর্ট। রিং আইডির পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন। শুভেচ্ছা এবং আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসত বাড়িতে হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিক্ষোভকারীরা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার হাজার বছরের ঐতিহ্য ম্লান হয়ে গেছে। এই হামলা দেশের জন্য চরম লজ্জার। তাদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে গুজব রটিয়ে হামলা চালানো হয়েছে। এই ধরনের ঘটনা বারবার হলেও কোনো সরকারই কঠোর ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় উগ্রবাদী গোষ্ঠী বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই হামলার শিকার মন্দিরগুলো অবিলম্বে সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ক্ষতিপূরণ সহ অবিলম্বে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এই সমস্ত জন্য আমরা দ্রুত বিচার চাচ্ছি, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এর বিচার করা হোক। মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে রংপুর নগরীতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদ সহ কয়েকটি সংগঠন। হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে ইসকান। প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এছাড়া নগরীতে বিক্ষোভ মিছিল বের করে জাসদ। মন্দির ও বাড়িঘরে হামলায় ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় এইসব কর্মসূচি থেকে। একই দাবিতে সিলেটে মানববন্ধন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রদায়িকতা বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ করে ইসকন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এছাড়া নরসিংদী, রাজবাড়ী, লালমনিরহাট, বাগেরহাট সহ আরও কয়েকটি জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। হামলা ভাঙচুরে জড়িতদের কঠোর সাজা নিশ্চিতের দাবি জানানো হয় এইসব কর্মসূচি থেকে। পীরগঞ্জের ঘটনায় দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে তিনি এই কথা জানান। বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন যে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বাসন করা হবে। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। কুমিল্লার ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান। যারাই জড়িত থাক, খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই লোকদের আমরা চিহ্নিত করেছি কয়েকজনকে। আমরা তাৎক্ষণিকভাবে এলাকার জনগণের সহায়তা 45 জনকে আমরা ধরেছি এবং আরও আমরা কয়েকজনকে ধরার জন্য আমরা এই করছি। তাদের বাড়িঘর নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন। টিন, কাঠ, নগদ অর্থ, যা যা প্রয়োজন হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেগুলি করা হয়ে যাবে।
ফেসবুকে অবমাননাকর পোস্টের অজুহাতে রংপুরের পীরগঞ্জের কয়েকটি বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে অন্তত 42 জনকে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 2টি মামলা করেছে পুলিশ। দোষীদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। বদলি করা হয়েছে পুলিশ সুপারকে। সকাল থেকে অন্যরকম চেহারায় পীরগঞ্জের করিমপুর, কসবা, মাঝিপাড়া এলাকা। রোববার রাতে হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা। জেলা প্রশাসন তো দিচ্ছেই, দূর দূরান্ত থেকে সহায়তা নিয়ে হাজির রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুলিশও অপরাধীদের ধরতে চালাচ্ছে জোর তৎপরতা। বলছেন, এরই মধ্যে তারা বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন, তাদের আনা হবে আইনের আওতায়। যারা এই ঘটনার সামনে ছিল এবং পিছনে ছিল, যারা মদতদাতা, উস্কানিদাতা, সবাইকে আমরা খুঁজে বের করবো। প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করবো এবং তাদের বিরুদ্ধে আইনের যে যথাযথ প্রয়োগ, এটি শতভাগ আমরা বাস্তবায়িত করবো, এটা আমরা অঙ্গীকারাবদ্ধ। এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের পোস্ট ঘিরে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয় বেশ কয়েকটি ঘর। অনেক বাড়িতে চালানো হয় ভাঙচুর, লুটপাট। আতঙ্কে নারী ও পুরুষ অনেকেই আশ্রয় নেন পাশের ধানক্ষেত সহ বিভিন্ন জায়গায়। গরু একটা নিয়ে গেছে, গাড়ি খেন পুরি ফেলা যে, চাউল টাউল টেকা বসে চোখ নিয়ে গেছে, সবাই পুরি ফেলাচ্ছে বাবা। ওরা অনেকগুলো মান্ন কাচ্ছিল, টিভি আসলো, ফ্রিজ আসলো, এলে সবকিছু আমার এলো, পুরি ঘুরি সাইকেল ঘুরে গেছে, ঘরগুলো থেকে আগুন লাগিয়ে দিছে, গুডাউন ঘরে আগুন লাগিয়ে দিছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত একটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পীরগঞ্জ, রংপুর। দেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্তরাধিকার বিএনপি। তারা অপপ্রচার ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানীর কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এইসব কথা বলেন তিনি। রংপুরের পীরগঞ্জে রোববারের হামলার ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের ঘটনা নিজেই মনিটরিং করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে দেশজুড়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাম্প্রদায়িক অপশক্তিকে ডালপালা সহ উপড়ে ফেলতে হবে বলে জানান। বলেন, গত 12 বছরে দেশের কোথাও হামলা হয়নি, এবার পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। পীরগঞ্জে রংপুরের একটা জেলে পাড়ায় আগুন দিয়েছে, মন্দির হামলা করেছে, গবাদি পশু পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। দেশে যেন আর কোনো শিশু নির্যাতিত না হয়, আর কোনো হত্যা, কুষড়যন্ত্র না হয়, শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট্ট রাসেলের জন্ম, বেড়ে ওঠার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। বলেন, শিশুদের ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। রাসেল মায়ের কাছে যাবো বলে কান্নাকাটি করছিল, সেই রাসেলকে ভাই, চাচা, বাবা, মা সকলের লাশ ডিঙিয়ে নিয়ে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। 75-এর সেই কাল রাতে ছোট্ট রাসেলের প্রাণে বাঁচার আকুতিতে মন গলেনি ঘাতকদের। শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে সেই সময়ের স্মৃতিচারণ করেন তার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা শিশুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে আমাদের দেশের লক্ষ কোটি শিশু, তাদের জীবনে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তাদের জীবনটা যেন সুন্দর হয়। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর হত্যা, কু আর ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, তারপর অনেক বছরের চড়াই উৎরাই পেরিয়েছে বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, প্রত্যেকটা শিশুর জীবন অর্থবহ হবে, সুন্দর হবে, কেউ এইভাবে অকালে ঝরে যাবে সেটা আমরা চাই না।
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে হবে, নিরাপদ করতে হবে প্রতিটি শিশুর বেড়ে ওঠার পরিবেশ, আর সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা। শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষাসহ 5 ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পদক দেওয়া হয়, ল্যাপটপ দেওয়া হয় তরুণ মেধাবী বিশেষ চাহিদা সম্পন্ন ফ্রিল্যান্সারদের। এ সময় শেখ রাসেলের স্মৃতিবহ জীবন নিয়ে লেখা বই শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাসের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। তাকে এখনো স্মরণ করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের বিভিন্ন পূজা মণ্ডপে সরকার হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রিজভী। অভিযোগ করেন, কৃত্রিমভাবে এসব হামলার ঘটনা ঘটিয়ে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ থাকতেই এসব হামলা হচ্ছে। পরিকল্পিতভাবে সরকারের মদতে দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে, অত্যন্ত কৃত্রিমভাবে তারা এইটি সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায়, সেগুলোকে মোকাবেলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা হয়েছে। যারা সবসময় দেশে বিশৃঙ্খলা করে সেই বিএনপি জামায়াত হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সরকারকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতেই এই কাজ করা হয়েছে। জানান, দেশজুড়ে এই হামলার পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের, কিন্তু সরকারের চেষ্টায় তা ব্যর্থ হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, যারাই রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে। এ বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে, এবং সবশেষে এই দুর্গাপূজাকে উপলক্ষ করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে ট্রেনে শিশু যাত্রীদের উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার সামগ্রী হিসেবে কেক, পেন্সিল, কাটার, রাবার, স্টিকার সহ কয়েক রকমের চকলেট বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানাতেই এই উদ্যোগ। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে বলেও মনে করেন তিনি। পরে স্টেশনে মুজিব বর্ষ উপলক্ষে তৈরি মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রাম্যমান রেল জাদুঘর পরিদর্শন করেন তিনি। শেখ রাসেলকে মনে রাখার জন্য এবং 1975 সালের 15 আগস্ট এই যে জঘন্য একটি হত্যাকাণ্ড হয়েছে, সেখানে নিরপরাধ মাসুম একটি 8 বছরের শিশু শেখ রাসেলকে সেদিন নির্মম হত্যার শিকার হতে হয়েছে। ধরনের ঘৃণ্য অপরাধীদের জন্য আমাদের আগামী দিনের শিশুরা যেন ঘৃণা করতে শিখে এবং এই ধরনের অপরাধী যেন কেউ ভবিষ্যতে না হয়, অপরাধ না করে, সেই জন্য সচেতন করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউশন ও হাসপাতাল। সকাল থেকে মহাখালীতে হাসপাতালের কম্পাউন্ডের ভেতরে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় শেখ রাসেলকে নিয়ে নানা ব্যানার ফেস্টুন বহন করেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দিনটি উপলক্ষে দিনব্যাপী ফ্রি আউটডোর সেবা প্রদানও করা হয়। এছাড়াও রাসেলকে নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়। ই কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, রিং আইডি অন্য ই কমার্স প্রতিষ্ঠানের মতো গ্রাহকদের সাথে
প্রতারণা করেনি। তারা ধারাবাহিকভাবেই গ্রাহকদের মুনাফা দিয়েছেন বলে দাবি করেন গ্রাহকরা। বলেন, অন্য ই কমার্সের মতো রিং আইডি পণ্য দেওয়ার কথা বলে প্রতারণা করেনি, বরং তারা গ্রাহকদের স্বাবলম্বী করেছে। অবিলম্বে প্রতিষ্ঠানটির পরিচালককে মুক্তি দিয়ে রিং আইডিকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানান গ্রাহকরা। ই-ভ্যালি পরিচালনায় 5 সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বোর্ডে আছেন একজন সাবেক বিচারপতি, 2 সচিব, চার্টার সেক্রেটারি ও 1 আইনজীবী। বিচারপতি খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল একক বেঞ্চ আজ এই আদেশ দেন। বোর্ডের প্রধান করা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, MD সাবেক সচিব মাহবুবুল কবির মিলন, পরিচালক হিসেবে আছেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী শামীম আজিজ খান। শুনানিতে ই ভ্যালি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রতিযোগিতা কমিশন এই বিষয়ে সুও মোটর রেলের বিষয়ে কাজ করছে। এর আগে ই ভ্যালির দায় দেনা নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি অর্ডার পাস করেন যে ই ভ্যালি এখন একটি নতুন বোর্ড দ্বারা পরিচালিত হবে। এই বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টর্স থাকবে 5 জন, আর তারা আগামী তারিখে কোর্টে একটি রিপোর্ট প্রোভাইড করবেন ই ভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির বর্তমান অবস্থা বিষয়ে। ধরপাকড়ের মধ্যে কার্যক্রম চালাচ্ছে আলোচিত একাধিক ই কমার্স প্রতিষ্ঠান, লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে অনলাইনে। এদিকে পাওনা টাকার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে ভুক্তভোগী গ্রাহক। বাণিজ্য মন্ত্রণালয় বলছে পণ্য কেনার ক্ষেত্রে এখনও এসকো পদ্ধতিতে মানছে না অনেক প্রতিষ্ঠান। রিমন রহমানের রিপোর্ট। প্রতিষ্ঠান কিউকম অফিসের দৃশ্য কয়েকদিন আগেও এখানে ছিল গ্রাহকদের ভিড় জটলা, কিন্তু এখন ভিন্ন দৃশ্য। গ্রাহকদের অপ্রীতিকর ঘটনা এড়াতে অফিস পাহারা দিচ্ছে পুলিশ। তবে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের গ্রেফতার করার পরও কি থেমে আছে কার্যক্রম? না, ওয়েবসাইটে এখনও দেওয়া হচ্ছে প্রলোভন। কিউকমের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দেওয়া হচ্ছে অফার। আলিশা মার্টের সাইটেও অফারের শেষ নেই। এই প্রতিষ্ঠানের কাছেও টাকা পায় গ্রাহক। দেখে শুনে বুঝে বিভিন্ন ই কমার্স কোম্পানি থেকে কেনাকাটা করবে, এবং যখনই পাবে যে প্রতিষ্ঠানগুলো থেকে স্বচ্ছতার সহিত লেনদেন হচ্ছে, সঠিক সময়ে পণ্য পাচ্ছে, তখনই এই সেক্টরটা গ্রোথ অনেক বেশি হবে। অফিস এবং ওয়ারহাউস বন্ধ থাকলেও গোপনে চলছে কার্যক্রম। গ্রাহকরা নতুন করে আকৃষ্ট হচ্ছেন, বিষয়টি অবগত বাণিজ্য মন্ত্রণালয়ও। এসকো পদ্ধতিতে লেনদেন করার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই এখনও দিচ্ছেন নগদ টাকা। পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা না নিয়ে অনেকে সরাসরি টাকা নেয়, তার অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে নেয়, এটাও নিষেধ আছে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে। কেউ যদি এটা করে এবং সেটা যদি আমাদের কাছে প্রকাশ করে, তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এখন কেউ যদি গোপনে টাকা দিয়ে বসে থাকে, তাহলে খুব কঠিন হবে। পেমেন্ট সিস্টেম অপারেটর বা PSO ব্যবস্থায় এখনো অভ্যস্ততা আসেনি। বেশিরভাগ প্রতিষ্ঠানই এই পদ্ধতি আয়ত্তে আনতে পারেনি। এক্ষেত্রে সক্ষমতা বাড়ানো দরকার। ক্রেতা সে অর্ডার দিল অনলাইনের মাধ্যমে, পেমেন্ট করলো অনলাইনের মাধ্যমে, সেই টাকাটা আপনার গেটওয়ের মাধ্যমে ট্রান্সফার হলো। এখন প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে গেটওয়েকে যখন স্টেটমেন্টটা দিবে, গেটওয়ের উচিত টাকাটা ছেড়ে দেওয়া। কিন্তু এটা যদি গেটওয়ে টাকা না ছেড়ে থাকে, এটা কিন্তু গেটওয়ের প্রবলেম, সেটার জন্য তারা জবাবদিহি করবে কিন্তু বাংলাদেশ ব্যাংককে। প্রায় 1000 ই কমার্স প্রতিষ্ঠানের তালিকা ধরে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। গেটওয়ে ব্যবস্থা অটোমেশন করতেও উদ্যোগ নিচ্ছে সরকার। বিমল রহমান, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় দোকান কর্মচারী খুনের ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে CID। গতরাতে আশুলিয়ার জামগড়া রাজধানীর মুগদা থেকে তাদের গ্রেফতার করা হয়। একই রাতে ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় 5 জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করে সংস্থাটি। CID কর্মকর্তারা জানান, চলতি মাসে আশুলিয়ার শিমুলতলির একটি দোকান থেকে বাসায় ফেরার পথে খুন হয় রমজান মিয়া নামে এক ব্যক্তি। ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে জানা যায়, ঘটনার সময় দোকান থেকে বাসায় ফেরার পথে জামগড়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয় রমজান মিয়া। এই সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। আটককৃত আমিনুল, সাগর ও ইউনুস হত্যার কথা স্বীকার করেছে।
এখানে যে তিনজন যারা ছিল তারা প্রত্যেকেই সেই এলাকাতে ছিনতাইকারী দলের সদস্য। প্রায় প্রতি রাতেই তারা এভাবেই বের হয়, তাদের কাছে দেশীয় অস্ত্র থাকে। এই অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ জনগণ যারা পথিমধ্যে যাদেরকেই পায় তাদের কাছ থেকে যে মূল্যবান সামগ্রী আছে সেই সামগ্রী তারা ছিনিয়ে নেয়। মেঘনা নদীর চর ফাতিলায় ট্রলার ডুবির ঘটনায় ছয়জনকে জীবিত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে বৈরী আবহাওয়ায় মেঘনা নদীর চর ফাতিলা এলাকায় ট্রলারটি 9 যাত্রীসহ ডুবে যায়। সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা এই কথা জানান। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও 2 যাত্রী নিখোঁজ বলে জানিয়েছেন খন্দকার মুনিফ তকি। নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলা জেলার দক্ষিণ আইজা থানাধীন মোহাম্মদ স্বপন ও তার মা মোহাম্মদ বিলকিস বেগম। অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিনটি উপলক্ষে রাজধানীর সেনানিবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান। মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। আলোচনা সভায় বক্তারা বিশ্বের সামাজিক অর্থনৈতিক ভূ রাজনৈতিক বৈষম্য তুলে ধরেন। তার নিরিখে মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতার বিষয়েও আলোকপাত করা হয়। মানসিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দিক নির্দেশনা দেন বক্তারা। ভালো একটা বই পড়ে, ভালো একটা নাটক দেখে, ভালো একটা মিউজিক্যাল প্রোগ্রাম দেখে, পরিবারের সাথে একসাথে সময় কাটিয়ে সুখ আনন্দ ভালো জিনিস নিয়ে কথা বলা, সেটাই কিন্তু একটা 1 ঘন্টা কোয়ালিটি টাইম। এটা কিন্তু আমরা প্রতিদিন আমরা যার যার পরিবারে করতে পারি। করোনায় দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ খুলেছে খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে 5 আবাসিক হল খুলে দেওয়া হয়। এর মধ্যে ছাত্রীদের 2 এবং ছাত্রদের 3 হল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য ডক্টর মাহমুদ হাসান। হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেন প্রোস্টরা। প্রথম দিন হলে প্রবেশ করেছে সম্মান চতুর্থ মাস্টার্সের শিক্ষার্থীরা। 26 অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে। 31 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস শুরুর কথা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 11 আবাসিক হলও খুলে দেওয়া হচ্ছে। এই সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রভোস্টরা। আগামীকাল থেকে শুরু হবে ক্লাস। দর্শকের এই ছিল যমুনা নিউজ।